Assalamualaikum. Viewers, আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি রিভিউ দিব। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই পাওয়ার সুযোগ রয়েছে। আমি জায়গা কিছুটা ফাঁকা করেছি শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই বলেছিলেন একটি ভিডিওতে যেন অনেকগুলো গাড়ি দেই, তাহলে আপনাদের পছন্দের একটি গাড়ি কেনা খুব সহজ হয়ে যাওয়ার সুযোগ থাকে। এখানে এসইউভি রয়েছে, এমপিভি রয়েছে, প্রাইভেট কার রয়েছে। আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখানে হাই সুপার জেল রয়েছে, অ্যাক্সিও রয়েছে, জি করলা রয়েছে। এখানে আমরা সিএইচআর দেখতে পেলাম, নিউ শেপের নোহা এসআই দেখতে পেলাম, 14 মডেলের রয়েছে, ওল্ড শেপের এক্স নোহা, সুপার এক্সট্রা লিমু, KR42, অনেক কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আপনাদেরকে প্রথম যে গাড়িটি দিয়ে স্টার্ট করতে চাই সেটি হচ্ছে একটি 7 সিটের একটি 1500 সিসির টয়োটা উইশ গাড়ি। আপনারা অনেকেই 7 সিটের গাড়ি খুঁজে থাকেন, কিন্তু সেটা 1500 সিসির মধ্যে হলে বেটার হয় সেটা বলে থাকেন, কারণ সিসি বেশি হলে আয়করটা অনেক বেশি হয়ে যায়, কস্টিংটা প্রতি বছর অনেক বেশি বেড়ে যায়। আর আমরা 2005 মডেলের একটি 7 সিটের টয়োটা উইশ গাড়ি দেখাচ্ছিলাম। এই গাড়িটি হচ্ছে 1500 সিসির অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি, জি এডিশনের গাড়ি, রেড ওয়াইন কালারের। এই 5 মডেলের উইশ গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,95,000 টাকা, তবে এটি আলোচনা করে যথেষ্ট কম প্রাইসে দিতে পারবো। এখানে একটি সুপার এক্সট্রা লিমু রয়েছে, 2001 মডেলের গাড়ি, 2006 সালে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালারের স্ট্যান্ডার্ড রুফের নোহা। আর এই স্ট্যান্ডার্ড রুফের এই সুপার এক্সট্রা নোহা গাড়িটির ভিতরে রয়েছে ডুয়েল এসি, সেই আধুনিক চমৎকার অপশন। আর ডুয়েল এসি সহ এই সুপার এক্সট্রা 2001 মডেলের নোহা গাড়িটির আস্কিং প্রাইস হবে 9,50,000 টাকা। আমি যদি একটু গাড়িটির পিছনের ভিউটা আমি এই দিক দিয়ে যেয়ে দেখাই আপনাদেরকে, পিছনে কিছু চমৎকার গাড়ি রয়েছে। এখানে আমরা একটি 1500 সিসির একটি প্রিমিয়াম পেয়ে যাচ্ছি, মডেল হচ্ছে 2010-এর আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012 সালের। অরিজিনাল তেলে চালিত ব্ল্যাক কালারের এই নোহা গাড়িটি পেয়ে যাবেন আমাদের সুপার কারে। পুশ স্টার্টের অপশন রয়েছে, ফুল লেদার সিট কভারের অপশন রয়েছে। এই 10-এর মডেল প্রিমিয়াম 12-তে রেজিস্ট্রেশন করা, আস্কিং প্রাইস হবে অনলি 18,90,000 টাকা, তবে আলোচনা করে আরও কমানো যাবে। এখানে রয়েছে একটি লেক্সাস হ্যারিয়ার, লেক্সাস হ্যারিয়ার গাড়িটির মডেল হচ্ছে 1998 সালের আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001 সালে। এই গাড়িটি হচ্ছে বাইরে পার্ল কালার, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, ডুয়েল এসির অপশন রয়েছে, রয়েছে পাওয়ার সিটের অপশন। আর লেক্সাস হ্যারিয়ার হচ্ছে হ্যারিয়ারের মধ্যে সবচেয়ে আপডেট ফিটিংস এবং সবচেয়ে হাই গ্রেডের হয়ে থাকে। 98 মডেলের এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 14,50,000 টাকা। যারা যারা জিপ গাড়ি কিনতে চাচ্ছেন কম প্রাইসে, তাদের জন্য এই গাড়িটি। আর এখানে রয়েছে একটি KR42 নোহা গাড়ি, যেটি হচ্ছে 2007 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে। আর আমরা জানি নোহা KR42 2007-এই হচ্ছে লাস্ট ভার্সন, আর সেই লাস্ট ভার্সনের একটি আপডেট গ্রেডের জিএল গ্রেডের একটি নোহা গাড়ি দেখাচ্ছিলাম। 7-এর মডেলের এই নোহা গাড়িটি সিএনজি রয়েছে 90 লিটার আর আস্কিং প্রাইস হবে 11,90,000 টাকা, তবে এটি আলোচনা করা যাবে। আমরা একটু যদি গাড়ি এখানে একটি একটি আউটল্যান্ডার গাড়ি দেখাই, 2012 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। এই গাড়িটি কিন্তু আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আমরা ব্যাক সাইডের ভিউটা দেখালাম। গাড়িটি রয়েছে পুশ স্টার্টের অপশন। আপনারা অনেকেই কিন্তু পুশ স্টার্ট গাড়ি খুঁজে থাকেন, আউটল্যান্ডারের মধ্যে পুশ স্টার্টের 7 সিটার গাড়ি আমরা দেখাচ্ছিলাম আপনাদের। মডেল 12, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 27,50,000 টাকা, তবে এটি আলোচনা করে আমরা কম প্রাইসে দিতে পারবো। এরপরে দেখাবো একটি এক্স নোহা গাড়ি। আপনারা কিন্তু অনেকেই ওল্ড শেপের এক্স নোহা খুঁজে থাকেন, তাদের জন্য আজকের এই এক্স নোহা গাড়িটি। এটি হচ্ছে বাইরে সিলভার বেস কালার, অনেক আধুনিক কালার, এবং গাড়িটির ভিতরে রয়েছে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার। আমি সেই বিস্কিট কালারটি আপনাদেরকে দেখাচ্ছি, এত ফ্রেশ দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি। রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার অপশন, আর একটি চমৎকার অপশন আপনাদেরকে বলে রাখছি, এই গাড়িটি এসিটি রানিং কম্প্রেসার ডিস্টার্ব করেছে। আমি এটি নতুন কম্প্রেসার ইনস্টল করাবো খুব রিসেন্ট আপনাদেরকে, সেই আমি সেই কমপ্লিট এসি সহ 2002-এর মডেলের এই নোহাটি দিতে পারবো। মডেল 2002, রেজিস্ট্রেশন ইয়ার 2007 সালে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 10,70,000 টাকা, তবে এটি আলোচনা করতে পারবো। এবার দেখাবো অ্যাক্সিও। আপনি অনেকেই কিন্তু অ্যাক্সিও খুঁজে থাকেন, কারণ অ্যাক্সিও গাড়িগুলোর মার্কেট অনেক বেটার এবং অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। 1500 সিসির 2011 মডেলের একটি অ্যাক্সিও দেখাচ্ছিলাম, ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার, রয়েছে সফট সিসি এবং উডেন প্যানেলের অপশন, সব ধরনের ভালো ফিচার্স রয়েছে এই অ্যাক্সিও গাড়িটিতে। রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার, 2011 মডেল আর 16 ডিসেম্বর রেজিস্ট্রেশন করা, তার মানে একদম লাস্টের দিকে রেজিস্ট্রেশন করা, 17 থেকে ইউজ হচ্ছে বলা যেতে পারে।
11 মডেলের এই Axio গাড়িটির আস্কিং প্রাইস হবে 1430,000 টাকা তবে এটি আলোচনা করতে পারবো এখানে রয়েছে একটি SI নিউ শেপের SI নন হাইব্রিডের একটি গাড়ি আপনারা কিন্তু অনেকেই নুহা খুঁজে থাকেন হাইব্রিড ছাড়া সেই হাইব্রিড ছাড়া গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম SI গ্রেডের গাড়ি হতে আমরা এখানে বডি কিটের অপশন পেয়ে যাচ্ছি সেই চমৎকার বডি কিটের অপশনটি কিন্তু আমরা SI ছাড়া এনাদার কোনো গাড়িতে পাবো না প্রত্যেকটা ব্রেকেই রয়েছে ডিস্ক সিস্টেম ডিস্ক ব্রেকে সেই আধুনিক অপশন রয়েছে রয়েছে চমৎকার পাওয়ার ডোরের অপশন পুশ স্টার্টের অপশন রয়েছে সেই ব্যাপারটিও আপনাদেরকে আমি ইনশিওর করছি এই গাড়িটি মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 2890,000 টাকা তবে এটি আলোচনা করতে পারবো এখানে রয়েছে নিশান এক্সট্রেল গাড়ি এক্সট্রেল গাড়িটি হচ্ছে 2015 মডেলের গাড়ি 2018 সালে রেজিস্ট্রেশন করা এটি হচ্ছে নিউ শেপের একটি 2000cc হাইব্রিড একটি এক্সট্রেল গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটি পুশ স্টার্টের অপশন রয়েছে গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন এবং চারটি চাকাতেই ডিস্ক ব্রেক রয়েছে রয়েছে এখানে ফুট স্টেপের অপশন এবং ফুল লেদার সিট কভার সহ অনেক ভালো কন্ডিশনের ফোর হুইল ড্রাইভের একটি গাড়ি 2015 মডেল আর 18 রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আস্কিং প্রাইস হবে 2890,000 টাকা তবে এটি আলোচনা করে আমরা অনেক কম প্রাইসে দিতে পারবো এখানে রয়েছে নিশান টিডা 2005 মডেলের গাড়ি এছাড়াও কিন্তু আরও অনেকগুলো গাড়ি রয়েছে আমরা ব্লু কালার Axio দেখাবো আমরা দেখাবো আপনাদেরকে জি করোলা ওল্ড শেপ এবং নিউ শেপের এক্স করোলাগুলো এছাড়া হাইস গাড়ি রয়েছে সেই গাড়িগুলো কি দেখাবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এখানে 2005 মডেলের নিশান টিডা গাড়ি দেখাচ্ছিলাম 1500cc গাড়ি আপনারা কিন্তু অনেকেই 1500cc গাড়ি খুঁজে থাকেন একটু কম বাজেটের মধ্যে আমরা কিন্তু কম বাজেটের একটি নিশান টিডা গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গাড়ি হচ্ছে 5 মডেল 8 সালে রেজিস্ট্রেশন করা নতুন ইঞ্জিন ইনস্টল করা রয়েছে এবং অরিজিনাল তেলের গাড়ি আমরা দেখাচ্ছিলাম আপনাদের আর এই নিশান টিডা 5 মডেলের গাড়িটির আস্কিং প্রাইস হবে 850,000 টাকা তবে এটিও আলোচনা করা যাবে আমরা এখানে একটি Axio দেখাবো 2008 মডেলের জি প্যাকেজের গাড়ি আর জি প্যাকেজের গাড়িতে রয়েছে পুশ স্টার্টের সেই আধুনিক অপশন সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখাবো আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখালাম একটু ভিতরের সেই পুশ স্টার্টের অপশনটিও আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে আসবো দেখছিলেন সেই আধুনিক পুশ স্টার্টের সেই চমৎকার ব্যবহার দেখছিলেন পুশ স্টার্ট এসির বাটনটি টাচ এবং গাড়িটি রয়েছে উডেন প্যানেলের অপশন আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি গাড়িটিতে আরও কিছু ভালো ফিটিংস রয়েছে জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রয়েছে প্রজেকশন অরিজিনাল জাপানিজ HID প্রজেকশন হেডলাইটের ব্যবহার কিন্তু আমরা গাড়িটির সঙ্গে দেখতে পেলাম প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো এটি কিন্তু ব্লু কালারের একটি গাড়ি 2008 মডেলের একটি Axio গাড়ি দেখছিলেন 2012 রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1290,000 টাকা তবে এটি আলোচনা করে আর একটু কমানো যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপারকারে এখানে রয়েছে একটি হায়েস্ট সুপার জিএল হায়েস্ট সুপার জিএল হচ্ছে 2012 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে যার কারণে আমরা 19 সিরিয়াল পেয়ে যাচ্ছি এটি কিন্তু এখনও ফার্স্ট পার্টি মালিক আর আমরা এটি কিন্তু ব্যাংক লোন করা ছিল সেই লোন ক্লিয়ার করে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো এই গাড়িটি অলরেডি ক্লিয়ার করা রয়েছে গাড়িতে রয়েছে এসির বাটনটি টাচ সিস্টেম সুপার জিএল ফুল সিলিং এবং ফুল প্যাডের অপশন রয়েছে রয়েছে ফুল লেদার সিট কভার এবং গাড়িতে রয়েছে 170 লিটারের একটি সিএনজি সিলিন্ডার দেখছিলেন 2012 মডেল আর 17 সালে রেজিস্ট্রেশন করা হায়েস্ট সুপার জিএল রয়েছে ডাবল প্রজেকশন আমরা জানি 2015 এরকম ডাবল প্রজেকশনের লাইটগুলো আসে আমরা কিন্তু 2015 সালে সেই আপডেট ফিটিংসটি আমরা এই গাড়ির সঙ্গে ইনস্টল করেছি প্রত্যেকটি টায়ার ভালো রয়েছে আর এই ব্ল্যাক কালারের 12 মডেলের হায়েস্ট সুপার জিএল গাড়িটির আস্কিং প্রাইস হবে 2290,000 টাকা তবে এটি আলোচনা করতে পারবো যতটুকু সম্ভব কম প্রাইজেই কিন্তু দেওয়ার চেষ্টা করবো এরপরে দেখাবো একটি এক্স করোলা 2005 মডেলের গাড়ি আর 5 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালের একদম শেষের দিকে রেজিস্ট্রেশন করা তার মানে 2010 থেকেই চলতেছে এরকম একটি ফ্রেশ কন্ডিশন নিউ শেপের গাড়ি দেখাচ্ছিলাম আমরা জানি 2004 জুলাই থেকে নিউ শেপ স্টার্ট হয়েছে আমরা কিন্তু আমরা 2005 গাড়ি পাচ্ছি তার মানে এটি 100% নিউ শেপ এটি সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইরে হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার আর ভিতরে রয়েছে উডেন প্যানেলের অপশন বাইরে রয়েছে চমৎকার হোয়াইট কালার এবং এখানে একটি বিট রয়েছে যার কারণে গাড়ির সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে
এগাটি আস্কিং প্রাইস হবে 1,70,000 টাকা তবে কমানো যাবে এরপর আপনাদেরকে দেখাবো একটি টয়োটা সিএইচআর সিএইচআর হচ্ছে 2017 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2020 সালের ডিসেম্বরে তার মানে খুব অল্প দিন ইউজ হয়েছে আমাদের দেশে এই গাড়িটি 2020 এর ডিসেম্বরে তার মানে 21 থেকে চলছে হাইব্রিড গাড়ি এবং এই গাড়িটিতে রয়েছে 1800 সিসির ইঞ্জিনের ব্যবহার আপনি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন মিনিমাম 20 কিলোমিটার কারণ এটি হচ্ছে হাইব্রিড গাড়ি সিএইচআর অনেক স্মার্ট গাড়ি আর এই গাড়ি আরও আধুনিক এখানে বডি কিটের অপশন রয়েছে আমি কিন্তু পিছনে সে চমৎকার বডি কিটের অপশন পেয়ে যাবো আর দুটি কালার রয়েছে গাড়িতে এখানে পার্ল কালার এখানে ব্লু কালার দেখছিলেন কত স্ট্যান্ডার্ড এবং কত সুন্দর লাগছে গাড়িটি দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের সেই চমৎকার ব্যবহার চমৎকার ফিটিংস অনেক আধুনিক ফিটিংসের একটি গাড়ি 2017 মডেল আর 2020 ডিসেম্বর রেজিস্ট্রেশন করা এই গাড়ির আস্কিং প্রাইস হবে 28,90,000 টাকা এটি আলোচনা করে আমরা আরও কম প্রাইসে দিতে পারবো ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে এই পাশ থেকে একটি এক্স করলা গাড়ি দেখাবো এক্স করলা গাড়িটি 2002 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2006 সালে 19 সিরিয়ালের গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার লেদার সিট কভার রয়েছে গাড়িটিতে রয়েছে 60 লিটারের সিএনজি অনেক ফ্রেশ একটি একটি এক্স করলা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দুয়ের মডেলের এই এক্স করলা গাড়ির আস্কিং প্রাইস হবে 9,50,000 টাকা 9,50,000 টাকার এই গাড়িটি আস্কিং তো আলোচনা করে আমরা আরও কম প্রাইসে দিতে পারবো এখানে রয়েছে একটি 2013 মডেলের একটি এলিয়ান আমরা কিন্তু ওল্ড শেপের আরও একটি এলিয়ান দেখাবো অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন 2013 মডেলের একটি এলিয়ান আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 সালে একদম 19-এর শেষের দিকে তার মানে 2020 থেকেই চলতেছে বলা যেতে পারে অনেকটাই 2013 মডেলের এই গাড়িটির ভিতরে রয়েছে অনেক চমৎকার কিছু ফিটিংস রয়েছে উডেন প্যানেলের অপশন স্টিয়ারিং সহ উডেন রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এসি কন্ট্রোলিং সুইচ অরিজিনাল তেলে চালিত লেদার সিট কভার রয়েছে গাড়িতে 13 মডেলের এই এলিয়েন গাড়িটির আস্কিং প্রাইস হবে 21,30,000 টাকা এখানে রয়েছে একটি হোন্ডা ভ্যাজেল গাড়ি 2014 মডেল 17-তে রেজিস্ট্রেশন করা একদম নতুনের মতো গাড়ি আপনি যদি ফিজিক্যালি দেখেন মনে হবে শোরুম থেকে মাত্র নিয়ে আসা হয়েছে এত সুন্দর একটি গাড়ি আর এটি হচ্ছে জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজে কিছু স্পেশাল ফিটিংস থাকে ডাবল প্রজেকশন হেডলাইটের অপশন থাকবে 4টি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন থাকবে এবং পুশ স্টার্টের অপশন থাকবে থাকবে গাড়িটিতে লেদার সিট কভার সহ এত ভালো ফিটিং যে গাড়িতে থাকবে সেটি হচ্ছে জেড প্যাকেজের গাড়ি এবং রয়েছে প্যাডেল শিফটার অটো ম্যানুয়াল চালানো চমৎকার অপশনটিও রয়েছে এই গাড়িতে আর 2014 মডেল 17-তে রেজিস্ট্রেশন করা সবচেয়েতে আপডেট ফিটিংসের এই হোন্ডা ভেজেল গাড়িটির আস্কিং প্রাইস হবে 18,95,000 টাকা আর একটু কমানো যাবে এরপর আপনাদেরকে একটি স্পেশাল এলিয়েন গাড়ি দেখাবো এলিয়েনটি 2005-এর মডেল আর 10 সালে রেজিস্ট্রেশন করা আমরা জানি এলিয়েন গাড়িতে এইচআরডি প্রজেকশন হেডলাইট খুব অল্প সময় দেখা যায় কিন্তু আমরা এই গাড়িতে সেই এইচআরডি প্রজেকশন হেডলাইট কিন্তু আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি বাইরে হোয়াইট কালার আর ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব ধরনের আধুনিক ফিচার্স কিন্তু এই গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার এবং নতুন ইঞ্জিন ইনস্টল করা আর নতুন ইঞ্জিন ইনস্টল করার কারণে আপনি কিন্তু লং টাইম ভালো সাপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে এই গাড়িতে দেখছিলেন 2005-এর মডেলের 1500 সিসির একটি এলিয়ান গাড়ি 10-এ রেজিস্ট্রেশন করা আস্কিং প্রাইস হবে গাড়িটির 12,95,000 টাকা আলোচনা করে কমানো যাবে প্রাইস এখানে রয়েছে একটি 2003-এর মডেলের একটি এক্স করলা আর এই গাড়িটির ভিতরের হ্যান্ডেলগুলো নিকেল রয়েছে জি এক্স লিমিটেড গ্রেডের গাড়িতে যে ফিটিংস আছে সেই ভালো ফিটিংস রয়েছে গাড়িতে রয়েছে উডেন প্যানেলের সেই চমৎকার ব্যবহার 2003-এর মডেলের এই এক্স করলা গাড়িটিতে গাড়িটির আস্কিং প্রাইস হবে 9,70,000 টাকা এটি আলোচনা করে আমরা আরেকটু কম প্রাইসে দিতে পারবো এখানে রয়েছে একটি টয়োটা বিবি 6 সিটের গাড়ি 6 সিটের গাড়ি আপনি কিন্তু অনেকেই 6 সিটের গাড়ি খুঁজছিলেন তাদেরকে সেই চমৎকার একটি ফিটিংসের গাড়ি আপনাদেরকে দেখাবো দেখছিলেন টয়োটা বিবি 2009-এর মডেলের গাড়ি 15 সালে রেজিস্ট্রেশন করা 1500 সিসির গাড়ি আর এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছেন অনেক আধুনিক একটু উচ্চ আকৃতির জিপি স্টাইলের গাড়ি অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি
আর এই গাড়ির 6 সিটের ব্যবহার আপনারা ফিজিক্যালি আসলে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব টয়োটা বিবি 2009 এর মডেলের গাড়ি 15 তে রেজিস্ট্রেশন করা আর এই বিবি গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,50,000 টাকা তবে এটি কমানো যাবে আর যতটুকু সম্ভব আমরা কম প্রাইসে গাড়িটি দেওয়ার চেষ্টা করব আমি একটু সামনের ভিউটা আপনাদেরকে আর একটু দেখাই আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন থাকে আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু খোলামেলাভাবে দেখানোর জন্য আমি কিছু গাড়ি বাইরে বের করে নিয়েছিলাম আপনাদেরকে প্রথমেই বলেছি তো আমাদের শোরুমে এভারেজ 30 থেকে 35টি গাড়ি রেগুলার আপডেটেই থাকে এবং আপনাদের জন্য রেডি স্টকে থাকে আপনারা যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন আশা করি একটি গাড়ি খুব সহজেই কেনা পসিবল হতে পারে আর ভিউয়ার্স আপনারা ট্রাই করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ